পরবর্তী প্রশ্ন হচ্ছে উন্নত জীবন যাপনের উদ্দেশ্য অমুসলিম দেশে বসবাস করা কি जायজ হবে প্লিজ বিস্তারিত জানাবেন অমুসলিম দেশে বসবাস নিয়ে ইতিপূর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম বলেছেন যে আনা বারিউ মিন কুল্লি মুমিনিন ইয়াসকু বাইনা যুহরা নাইল এমন মুমিন থেকে আমি মুক্ত সই ханজিটা যে ব্যক্তি কাফেরদের কাফেরদের মাঝখানে বসবাস করে ইমানদার কাফেরদের মাঝখানে বসবাসের নিতে যেতে পারে না ইমানদার সে দেশে যেতে পারে দাওয়াত নিয়ে দাওয়াত দিন আল্লাহ দিনকে প্রচার প্রসার করার জন্য সেখানে যাবে এবং ইমানদার সেখানে গেলে যদি ব্যবসা জন্য যেতে পারে গিয়ে ব্যবসা শেষ করে চলে আসবে ইমানদার সেখানে গিয়ে যদি এমনভাবে যেতে পারে যে হিজরত করে আমি সেই এলাকার লোকটা বাড়িয়ে হল এবং আমরা ক্ষমতা নিয়ে দিন ইসলাম প্রতিষ্ঠা করবো এমন অবস্থা তৈরি করতে পারে সেটা আলাদা মশালা এবং সেটা হবে তখন তার জন্য একটা দিন একটা মুসলিম দেশকে মুসলিম বানানোর চিন্তা এটা কিন্তু খুব কম করে থাকে অনেক ভাই ওখানে গেলে দাওয়াত তো অনেকে এটা নিয়ে আমি এখানে পর্দা ফুসিদা মেনে চলছি আমার সন্তানরা পর্দা মেনে চলতেছে আমার সব আমার ছেলেরা এখানে দিনের উপর চলতেছে কিন্তু তিনি বুঝেন না যে এখানে মূল জিনিস হচ্ছে দিন বিরোধী তিনি সেখানে হয়তো সাময়িকভাবে একটা স্বাধীনতার মধ্যে আসেন বলেই তিনি টিকে এটা না থাকলে তো যাওয়াই শুদ্ধ হইতো না এটা থাকার কারণে তার সেখানে তিনি টাকা রোজগার হয়েছে করছেন কিন্তু নাগরিকত্ব নিয়ে বসবাস করবেন পরবর্তী জেনারেশন শামসুদ্দিন চৌধুরী থেকে চৌধুরী হয়ে যাবে এই নিচ্ছতা তাকে কে দিবে এখন বলতে পারেন যে আমার দেশে হয়ে গেলে কি করবেন আমার আপনার দেশে হয়ে গেলে সেখানে আপনার অর্থাৎ যেখানে মুসলিম কমিউনিটি আছে মুসলিম রাজা থাকুক না থাকুক শাসন থাকুক না থাকুক মুসলিম দেশ আছে মুসলিমদের কর্তৃত্ব বেশি আছে কারণ সামাজিকভাবে মুসলিম নীতিটা এখনো আছে সেই দেশগুলোতে যদি কেউ উল্টাটা হয়েও যায় আপনি দায়ী হবেন না কারণ আপনি ইচ্ছা করে খারাপ নীতি নিয়ে যাননি কিন্তু আপনি যদি খারাপের দিকে নিয়ে যাচ্ছেন সেখানে ভালো থাকলেও পরবর্তী খারাপ হলে আপনি কবরে গেলেও তার স্বাস্থ্য করতে হবে আপনাকে কারণ আপনি তাকে খারাপ পথে নিয়ে গেছেন এই জন্য কোনো মুসলিমের জন্য কোনো কাফেরের দেশে বা পুফুরের যেখানে পুফুরি জয় জয়কার রয়েছে যেখানে আজান দেওয়া যায় না সহজ কথা যেখানে আজান দেয়া যায় না যেখানে কোরবানি করা যায় না যেখানে কোরবানি করা যায় যেখানে আজান দেয়া যায় যেখানে সলাতের জন্য ঈদ পালন ঈদের জন্য বন্ধ দেওয়া হয় না যেখানে ঈদের অর্থাৎ ঈদ পালন করার জন্য উৎসব করার জন্য সুযোগ দেওয়া হয় না যেখানে মুসলিমদেরকে সুযোগ পাইলে তাদেরকে খারাপভাবে চিত্রিত করা হচ্ছে বিনা কারণ তাদেরকে ধরে নেওয়া হচ্ছে এই সমস্ত দেশে মুসলিমদের বসবাস করা যায় না রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন লাই তারা না রান মুসলিমদের দুটি মুসলিম এবং কাফেরদের আগুন একসাথে উঠতে পারেন চুলে একসাথে চলতে পারেন অর্থাৎ একই জায়গাতে দুইটার অবস্থান একসাথে দেখানো এটা ইসলাম বলেন অনেকে মনে করে থাকেন যে তারা শান্তিপূর্ণ সহ অবস্থান দেখানোর জন্য অমুক দেশে যাচ্ছে না দেশে যাচ্ছে অনেকে দেখায় এখানে দেখায় যে এইখানে মুসলিমরা ইমাম আজ সালাত আদায় করে খ্রিস্টানরাও তাদের প্রার্থনা করে ইহুদিরাও তাদেরটা করছে বৌদ্ধরাও করছে এটা দেখানোর জন্য তারা একটা গর্ব করে এগুলি অন্যদের সাথে চলে মুসলিমের সাথে চলে ইসলাম কখনো ইসলাম ইউ ইসলাম উপরে থাকবে নিচে নামে অন্যগুলি কোনো অন্যগুলি ধর্ম ইসলাম দিন পার্থক্য আছে ধর্ম মানুষ যা ধারণ দিন যা দেয় তো ওনাদেরটা আল্লাহ প্রদত্ত না আল্লাহ প্রদত্ত সাব্যস্ত করার কোনো দলিলও তাদের কাছে নেই এবং কেমন ধৈর্যতাও দিতে পারবে আল্লাহ তালা কোরআন করিম বলছে ইন্না দিন আন্দাল্লাহ ইসলাম আল্লাহ পথ দিন হচ্ছে ইসলাম সুতরাং ইসলামের সাথে অন্য কোনো দিনকে একসাথ করে মিলে মিশিয়ে দেখানো যায়জ নেই আল্লাহ তালা কোরান করিম বলেছে ওলা তাল বিশ হক আপনি হক এবং বাতিলকে তোমরা একসাথ করে ফেলো না ইমাম কাতাদ রহমা আল্লাহ তাল তাফসিরে বলেছেন এর অর্থ হচ্ছে ইসলাম সাথে অন্য দিনকে একসাথ করে কখনো দেখাতে পারবে না এই জন্য অন্যান্য দেশে থাকলে একসময় আপনার মাঝে তৈরি হবে যে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী হব আপনি তখন তাদের এই ইয়াতে মুশ করতে বাধ্য হবেন তাদের বিভিন্ন পর্বে তার বিভিন্ন ঈদের সময় আপনাদের উস করবে তারাও আপনাকে উস করবে আপনার দিয়ে ঈদের সময় এগুলাই সব বলে এই উস জাতিয় জিনিস বা এই যে একে অপরের সাথে মিশে যাবে সামাজিক ভাবে তাদের মধ্যে পার্থক্য থাকবে না অন্তরের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এটা ইসলাম অনুমোদন করে না আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লা ইয়াখযিল মুমিনুনা কাফিরিনা اولিয়া মিন দুল মিনিন ও মান ইফরাদ জার কে ফলাইস ইবনে আল্লাহ الشপীছেন ইল্লা আন তাকুন মিন তোকা ওয়া ইহaddirুকুম আল্লাহ ওই আল্লাহ মুসিদ আল্লাহ তালা যেটা বলেছে যে ইমানদার কখনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু বানতে পারে না ওই সমস্ত দেশে থাকলে আমরা দেখি বেশিরভাগ সময় এমন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয় কাফের বলতে তারা দিাক ইহুদিন আসাদেরকে তারা কাঁফের না এখন এমনকি ধীরে ধীরে তারা সিরিপকেও শিরিক বলতে রাজি না আপনারা জানেন যে তথাকথিত এক কাজী সাহেব সময় তারা পড়েছে বিভিন্ন দেশে মুসলিমদের কথা বলতো এখন তিনি ধীরে ধীরে কবর 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 লাগে ডাকা বা তার শিরিক সিরিপ অথচ এদের যদি শিরিক না হয় পৃথিবীতে আর শিল্পের অস্তিত্ব খুঁজে বা কঠিন হবে তারা এই শিরিক বলে না কারণ এই জন্য হচ্ছে ধীরে ধীরে এই সমস্ত সমাজ থাকার কারণে ধীরে ধীরে এগুলো স্বাভাবিক হয়ে যায় একটা প্রবাদ আছে যখন কোনো কিছু অনবর্ত ধরতে থাকেন তখন অনুভূতি অনুভূতিহীন হয়ে যায় আপনি যখন দেখবেন ল্যাংটা মানুষ চলছে ধীরে ধীরে একসঙ্গে গ্রাস হয়ে যাবে ল্যাংটা চলাটাও অস্বাভাবিক মনে হবে না আর মুসলিম দেশে যখন আসে না এরপর আপনার মনে হবে যে মুসলিমদের কষ্ট দেখাচ্ছে মুসলিম রাজীরা তখন তখন আপনি বলবেন যে পর্দা বাদ দাও এটা প্রথা শরীর মনে হবে না আপনার আপনার কাছে কাছে যখন পুরুষরা নারীরা মুসাফা করবেন আপনার কাছে অস্বস্তিকর লাগবে না হজ্লা আপনার কাছে নারীদের সাথে কথা না বলতে পারেন না আপনার খারাপ লাগবে হজ্লা কেন আপনি যে একটা পরিবেশে বড় করছেন আপনার নিজেকে সন্তানদেরকে নিজের পরিবারকে এবং নিজেদের সমাজকে সেই পরিবেশের কথাই আপনার পরিবেশের কথা আপনি আপনার মুখ থেকে বের হবেন কারণ সেটার উপর আপনি বড় হয়ে উঠছেন এই জন্য কোনো উন্নত জীবন যাপনের জন্য অমুসলিম দেশে বসবাস করা হারাম এবং এবং এটা সম্পূর্ণরূপে হারাম এবং সেখানে বসবাস করা এক সময় তাদের বিপরীতে পরিণত হবে কারণ সৌউল্লাহ সাল্লাহ ইসলাম এটাই সৌল্লাহ সাল্লাহ আসলাম এটাই বলেছেন যে মান্তাসাবাহাবে কৌমিন কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলছে তাদের অন্তর্ভুক্ত হবে এমনকি আলী হাজি এটা বলেছেন তিনি বলেছেন কেউ যদি কোনো জাতির সাথে বসে তাদের মহারাজান পালন করে অর্থাৎ উৎসব পালন করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হর্ষেরা মাম তাদের সাথে হাসো হাসা হবে বোঝা গেল এই সমস্ত দেশে থাকে কেউ যদি কোনো বলে যে আপনি ক্রিসমাসের বিরোধিতা করবেন বা কোনো সুনির্দিষ্ট ইয়া ইস্টার স্ট্যান্ডার বিরোধিতা করবেন দেখবেন যে আপনার খবর আছে আপনার সন্তান পর্যন্ত তারা এটা করতে বাধ্য করবে যে তুমি স্কুলে পড়বে সেখানে সেটা স্বাভাবিক হয়ে যাবে এই জন্য এই সমস্ত দেশে বসবাস করা কোনো ইমানদারের জন্য কখনো জায়জ হবে না আরেকটি কারণও আছে সেটা হচ্ছে ওই সমস্ত দেশে বসবাস করলে আপনাকে এক সময় হয়তো তাদের কথাই শুনতে হবে তাদের সাথে আপনাকে যুদ্ধ যেতে হবে মুসলিমদের বিরুদ্ধে তাদের সাথে আপনাকে সমাজ চলতে হবে মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে হবে মুসলিমদের কর্মকাণ্ড মুসলিমদের বিভিন্ন শরীয়ত আপনার কাছে তখন মনে হবে যে বাড়াবাড়ি এই এখনই এখনই তা বলা হচ্ছে এবং বেশিরভাগ সময় তারা মুস্তাশরিন বা তথাগত প্রাচ্যবিদদের সন্তান হয়ে যায় এবং তাদের কথা মোস্তাশী প্রাচ্যবিদ্য ইসলামের বিরুদ্ধে যা বলতো ঠিক এই আপনার সন্তানরা ধীরে ধীরে তাই বলবে এবং তখন মুসলিমদের ক্ষতি আরও বেড়ে যাবে মুসলিমরা তখন মুসলিমদের নিজেদের সন্তানরা নিজেদের বিরুদ্ধে কথাবার্তা বলবে এই তাদের দেশে উন্নত জীবনযাপনের জন্য যাওয়া যেমন জায়েজ নেই তেমনি সেখানে পড়ার পরে যদি পড়তে হয় যে পড়া মুসলিম দেশে পাওয়া যায় না পড়ার পর সেখানে অবস্থান করা নাই তেমনি হবে সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য গেলেও সেখানে ব্যবসা বাণিজ্যের পরে অবস্থান করা যায়জ নেই ওই সমস্ত লোকরা শুধু অবস্থান করতে পারবে যারা দাওয়াতের কাজে ব্যস্ত আছে কিন্তু সেখানে থাকার জন্য শুধু নাগরিত নিয়েছে সেখানে জাস্ট দাওয়াতের সুবিধা নাগরত্ব নিয়ে একেবারে থাকার জন্য দাওয়াত নেয়নি কারণ একেবারে থাকার জন্য নাগরিক তৈরি সেখানে তারা ইসলামিক বিরোধিতা যখন হবে তখন তারা কথা বলতে পারবে না এবং তারা তখন সেই দেশের নাগরিকের একটা নাগরিকই পরিণত হবে বর্তমান সময় দেখা যাচ্ছে যারা ইউরোপ আমেরিকায় থাকে বেশিরভাগই ধীরে ধীরে ওই দেশের একটা আলাদা সংস্কৃতি তৈরি হয় তারা তখন মুসলিম সংস্কৃতি ঘৃণা করতে শুরু করে এই জন্য যত বড় ব্যক্তি হোক না কেন তিনি যত বড় জায়গা থেকে পাস করুক না কেন তারা যদি ওই সমস্ত দেশে থাকে ধীরে ধীরে তারা ওই সমস্ত দেশের কালচারে কৃষ্টিতে ভুল জায়গাগুলোকে গ্রহণ করার ক্ষেত্রে তাদের মধ্যে আর কোনো বাদ সাধে না তারা স্বাভাবিক নিতেই থাকে এবং একসময় দেখা যায় মুসলিম আকিদে বিশ্বাসকে বিশ্বাসকেও তারা হেও প্রতিপন্ন করে মুসলিম আকিদে বিশ্বাসকে তারা মনে করে যে এইটার কারণ এই হচ্ছে সে হচ্ছে মুসলিমদের মূল যে সম্পদ আকিদা এবং সরিয়া এই দুটো নিয়ে তারা বিভিন্ন রকম বিভিন্ন রকমের বিশুদ্ধার করে কথাবার্তা বলে কিন্তু তারা আবার নিজেরা ইসলামের বড় সেবক সাজে এবং বিভিন্ন জায়গাতে ইসলামের দাড়ি আল্লাহ পথে দাঁড়িয়ে হয়ে যায় এই জন্য সে সমস্ত যা যে সমস্ত ওই সমস্ত দেশে যাওয়ার আগেও আকিদা ইমানটা তার বিশুদ্ধ থাকতে হবে উন্নত জীবন জীবনযাপনের জন্য ওর বসবাস করা বা সেখানে অবস্থান করা কোনো ক্রমেই যায় হবে না এবং এটা গুণা হবে বড়ো ধরনের কবিরা গুণা হবে এবং সেখানে অবস্থান করলে সাল্লাসলামের তিনি তার এই নিষেধাজ্ঞার ভিতরে পড়বে এবং এর মাধ্যমে তিনি সেখানে মারা যান তার কবরের জায়গাটুকুন ঠিক থাকবে না এবং তাকে কেউ গোসলো দিবে না এবং তাকে কামান দিয়ে উঠায় তারপর কবরের ভিতরে দেওয়া হবে কেউ শুইতেও পারবে না আপনারা অনেকে দেখেছেন সেগুলো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত দেশ থেকে হেফাজত করুন এই সমস্ত দেশের নাগরিকত্ব থেকে মুক্ত করুন আমরা মুসলিম দেশের নাগরিক আছি এই মুসলিম দেশে আমাদের জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত যেন মুসলিম দেশের মধ্যে মুসলিমদের নিয়ে চিহ্ন নিয়ে মুসলিমদের সাথে মুসলিমদের কাঁধে উঠে আমরা যেন কবর যেতে পারি আল্লাহর কাছে সেই তফিক কামনা করছি আল্লাহ আমাদের কবল করুন আমিন